অবশেষে তাহলে জানতে পারা গেল যে খাদানের গান রাজা আসছে কবে আসছে বন্ধুরা এটা অফিসিয়ালি দেব ফ্যান্সরা আমাকে জানিয়েছে এবার আমি জানি না যে দেবিয়ান্সরা যেখান থেকে আপডেটটা নিয়ে আসছে সেটা অথেন্টিক কিনা তবে আমার মনে হলো যে অলরেডি এরকম যখন জিনিসপত্র রয়েছে সেখানে কেন তোমাদেরকে এই আপডেটটাই বা দেবো না যা যতটুকু আমি জানতে পারছি আমি ততটুকু তোমাদেরকে জানাচ্ছি এবার ইট ইজ মানে এটার এটার ভিতরে কোনো সত্যতা যাচ্ছে আমি তো অ্যাটলিস্ট করিনি তো প্রথমত বলি মেগাস্টার দেব বলে একটা পেজ আছে ঠিক আছে তো সেখান থেকে ঋতুব্রত বলে একজন সে বলছে যে অলরেডি গান আসতে চলেছে ও বলেছে গান আসতে চলেছে আটই নভেম্বর এবার খাদানে ফার্স্ট সং কবে আসবে সেটা একজন জিজ্ঞেস করেছে ও লিখেছে আটই নভেম্বর ও তখন বলছে কোথায় বেরিয়েছে সবাই যখন জিজ্ঞেস করেছে ও তখন বলেছে যে পিআর টিমকে নাকি ও জিজ্ঞেস করেছিল এবং সেখান থেকে নাকি ওকে জানানো হয়েছে যে আটই নভেম্বর নাকি গান আসতে চলেছে এবার দেখো দেভিয়ান্সরা মানে এটা দেবদার ফ্যানসদের বক্তব্য যে আটই নভেম্বর গান আসতে চলেছে এবং পিয়ার টিম নাকি ঋতব্রত বলে সেটিকে জানিয়েছে এবার সেটাকে নিয়ে আলোড়ন চলছে অজস্র দেব ফ্যান যারা এই মেগাস্টার দেব গ্রুপটাতে রয়েছেন এত বড় একটা গ্রুপ এতগুলো ফ্যান বা এতজন মেম্বার্স রয়েছে তারা অনেকেই আমাকে অর্জুন থেকে অর্জুন থেকে শুরু করে তারপরে দেওয়া থেকে শুরু করে আরও অনেকে রয়েছে যারা আমাকে পাঠাচ্ছে পাঠিয়ে বলছে আট তারিখে খাদানায় গান আসবে এটা নিয়ে একটা ভিডিও করো তো আমি সেটার জন্যই এই ভিডিওটা তৈরি করছি দেখো আবারও বলছে সত্যতা আমি যাচাই করিনি তবে আমার যেটা মনে হচ্ছে এটা ইনসাইডার থেকে হলেও কিছু ভুল হবে না আট তারিখে তো ঠিকই আছে আমি তো বললাম যে জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে যাবে এবং সাত তারিখে তাহলে সেক্ষেত্রে অ্যানাউন্সমেন্ট আসবে অ্যানাউন্সমেন্ট আসে কিনা সেটা সবথেকে বড় কথা গান আসবে আট তারিখে এরকমটাই হয়তো মেকারসদের তরফ থেকে প্ল্যান আছে কিন্তু এটা মানে দেব ফ্যানরা তারা খুঁটে 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 বার করার চেষ্টা করেছে দেখা যায় যে তারা মেলাতে পারে না কিটেট ডেটটাকে আট তারিখেই যদি হয় তাহলে কিন্তু কোথাও গিয়ে দারুণ হবে তবে এটা আমার কোনো ইনসাইটার আপডেট না আমি কিন্তু দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার কাউকে জিজ্ঞেস করি এটা মানে করিনি আর কি কাউকে জিজ্ঞেস অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা যায় না এভাবে যখন কোনো অ্যানাউন্সমেন্ট নেই কোনো আপডেট নেই আমি এরকম জিজ্ঞেস করতে পারি না তবে এটা সত্যি কথা যে এই গানটার জন্য তুমি যতটা মুখিয়ে বসে আছো আমিও ততটা মুখিয়ে বসে আছি আমার মনে হয় আট তারিখ দিনটা হলে খুবই এটা একটা দিন হবে দেখা যাক দেভিয়ান্সরা খুব মানে খুঁজে তো বার করেছে এবং আট তারিখে আসছে এরকমটা শোনা যাচ্ছে তো এক্সাইটমেন্ট কতটা হচ্ছে আর বেশি দিনের অপেক্ষা নেই কিন্তু তাহলে যদি সত্যি আট তারিখে হয় আট তারিখে আসা মানে আর জাস্ট মানে আজকে পাঁচ তারিখ আর কাল আর পরশু তারপরের দিনই আমাদের গান আসছে আমাদের গান আসছে আমাদের নাচের গান আসছে গোটা বাংলা নাচবে পাগল করা গান আসছে রাজা আসছে এইটা কিন্তু কোথাও গিয়ে দেভিয়ান্সরা খুঁজে বার করেছে পিয়ার টিম থেকে নাকি তাদেরকে জানানো এবার আমি জানি না কোন পিআর টিম এক্স্যাক্টলি ওয়ার্কই বা করছে এবং তারা মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগে জানিয়েও দিচ্ছে এমনটাও অনেক সময় হয় যে হয়তো অপিয়ার টিম থেকে জানানো হচ্ছে এরকম ধরনের বক্তব্য বলা হলো কিন্তু আলটিমেটলি কিছুই হলো না আলটিমেটলি এমনটাও হলো কারণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগে কেউ কিছু বলতে পারে না কেউ কিছু জানাতে পারে না এটাই নিয়ম কিন্তু অ্যাকচুয়ালি খুবই ইনসাইডার থেকে হয়তো বার করে এনেছে দেখা যাক কী হয় না হয় মিলে যদি যায় আট তারিখে যদি আসে খুব মজা হবে তবে আমি তোমাদেরকে এইটুকু বলছি পনেরো তারিখের আগেই আসবে পনেরো পনেরো তারিখের আগে এটা আমার আমার গাট ফিলিং বলছে তার বেশি দেরি দেবদা করবে না পনেরো তারিখেই আগেই আসবে অনেকটা দেরি আছে এখনও দেড় মাস বাকি আছে খাদান রিলিজ হতে তা আস্তে আস্তে মানে দীর্ঘ সময় রয়েছে প্রমোশন করা এবার তোমাদের কার কি মতামত তোমাদের কি মনে হচ্ছে আট তারিখেই আসবে আমি প্রুফও দেখিয়ে দিলাম যে কোথা থেকে আমি জানতে পেরেছি এবং কারা আমাকে বারবার বলেছে তুমি ভিডিওটা করো তাদের জন্য আমি ভিডিওটা করলাম এবং ইচ অ্যান্ড এভরি জন্য ভিডিওটা করলাম কারণ তোমরাও যে জায়গায় আমিও সে জায়গায় আমি কিন্তু কিছু জিজ্ঞেস করিনি জিজ্ঞেস করতেই পারতাম চাইলে কিন্তু জিজ্ঞেস করলে অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি মানে এটা ঠিক না কারণ তুমি যখন যেটা মানে অ্যানাউন্সমেন্টই হয়নি অফিসিয়ালি তখন সেটা কেউ বলবে না বলবে জানাবো পরে ঠিক বা এ বা এখনো দাদা জানাক তারপরে বলবো এটা নিয়ম থাকে না বলার আর কি দেখা যাক এই ডেটটা ম্যাচ করে কিনা চলবন্ধুর বা নতুন কোনো ভিডিও তো দেখা হবে ভেপাই